78তম স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে কার্যকর্তাদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। সেখানে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ বিজেপির সভাপতি। তাছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেব সহ অন্যান্যরা। সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে এদিন রাজীব ভট্টাচার্য রাজ্যবাসীর উদ্দেশ্যে 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বলেন, সারা দেশের সাথে রাজ্য উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে 78তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি সরকার। আজকে আমরা সবাই জানি 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসে আমি সকলকে আপনাদের মাধ্যমে আমাদের ভারতীয় জনতা পার্টির দেবদুর্লভ কার্যকর্তা এবং ত্রিপুরা রাজ্যের সমস্ত সুধী নাগরিকদেরকে আমি এই স্বাধীনতা দিবসে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তার পাশাপাশি সেই স্বাধীনতা দিবসে যারা বীর শহীদরা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আমি সকলের কাছে আবেদন রাখব যে আসুন সবাই মিলে এই স্বাধীনতার যে আনন্দ, এই স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং এই স্বাধীনতা দিবসকে আমরা আরও বেশি করে উদযাপন করে এই স্বাধীনতার যে আনন্দ সেটাকে আমরা সবাই মিলে আমরা ভাগ করব। পাশাপাশি স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গকারী বীর শহীদদের চরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।